ইউক্রেনের দোনেস্কে ব্যাপক লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। রুশ বাহিনীর কাছ থেকে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি রুশ সেনাদের আক্রমণ প্রতিহত করার কথাও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর কাছ থেকে দেশের দক্ষিণাঞ্চলের দুটি এবং পূর্বাঞ্চলের একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তার বাহিনী। একই সঙ্গে পূর্ব দিকের আরও কিছু এলাকা পুনর্দখলে নেওয়া হয়েছে। সম্প্রতি জেলেনস্কি ঘোষণা করেছিলেন, রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছেন ইউক্রেনীয় সেনারা। এক ভিডিও বক্তব্যে সে অভিযানে অগ্রগতি হওয়ার কথা বলেন তিনি। পূর্বাঞ্চলীয় দোনেস্কের একটি এলাকা ও পূর্বাঞ্চলীয় লিসিচানস্ক সিভারস্কে অসমতল কিছু এলাকা এবং দক্ষিণাঞ্চলের দুটি এলাকা স্বাধীন করার জন্য ধন্যবাদ জানান তিনি। ওই এলাকাগুলো ঠিক কোথায় তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি জেলেনস্কি। কখন এগুলোর দখল নেওয়া হয়েছে তাও উল্লেখ করেননি তিনি। জেলেনস্কি শুধু বলেছেন, এক বৈঠকে সামরিক কমান্ডার ও গোয়েন্দা প্রধানের কাছ থেকে ভালো খবর পেয়েছেন তিনি। জেলেনস্কির জ্যেষ্ঠ এক সহযোগী একটি ছবি প্রকাশ করেছেন, সেখানে দেখা যায় সেনা সদস্যরা একটি গ্রামে ইউক্রেনীয় পতাকা ওড়াচ্ছেন। এটিকে দক্ষিণাঞ্চলীয় কিয়েভের একটি গ্রাম বলে উল্লেখ করেছেন তিনি। তবে ইউক্রেনের এ দাবি প্রত্যাখ্যান করে পাল্টা জবাবে দোনেস্ক অঞ্চলে বিদেশি বাহিনীকে রুখে দেওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো বলছে, চতুর্মুখী অভিযানে দোনেস্কে কোমর ভেঙে গেছে ইউক্রেনীয় বাহিনীর। ধ্বংস করা হয়েছে অর্ধশত ট্যাঙ্ক, সাজোয়া যান এবং প্রাণ গেছে 150 ইউক্রেনীয় সেনার। এদিকে খুব দ্রুতই রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া স্বাধীন করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের শাসন ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন তিনি। এ পদক্ষেপ বিশ্বে আইন ও শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, 2014 সালে রাশিয়ার দখল করা এই উপদ্বীপের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াটা হবে যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ। ক্রিমিয়াকে দখল মুক্ত করাটা জরুরি, কারণ এতেই বিশ্বে আইন শৃঙ্খলা আবার ফিরে আসবে। এদিকে রাশিয়া ও চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই এবার বাল্টিক অঞ্চলে সামরিক অনুশীলন শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ সামরিক মহড়ার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, চীন ও রাশিয়ার সামরিক মহড়ায় প্রথম থেকেই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। দেশ দুটির এমন তৎপরতার পাল্টা ব্যবস্থা হিসেবে বাল্টিক অঞ্চলে সামরিক অনুশীলন শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করেই এই অনুশীলন চলছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। 20 বছর পর অনুশীলনে অংশ নিয়েছে মার্কিন রণতরি ইউএসএস কেয়ারসার্জ। এর আগে চলতি মাসের শুরুতে এক যৌথ মহড়ায় দিনভর যুদ্ধজাহাজ, ট্যাঙ্কার ও আধুনিক যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে নিজেদের শক্তির জানান দেয় মস্কো বেইজিং। মহড়ায় একের পর এক রকেট আর গোলা হামলায় কেঁপে উঠছে রাশিয়ার শাখালিন দ্বীপ। দুর্গম পাহাড় কিংবা জঙ্গলে কীভাবে স্থলপথে শত্রুপক্ষকে ঘায়েল করা যায় সেই কৌশল রপ্ত করেছে দুই দেশের সামরিক বাহিনী। মহড়ায় দুই দেশের 50,000-এর বেশি সেনা সদস্য, 5,000 সামরিক সরঞ্জাম ছাড়াও 140টি যুদ্ধবিমান এবং 60টি সামরিক জাহাজ অংশ নিয়েছে। সাইবেরিয়ার পূর্বাঞ্চল, রাশিয়ার উত্তর পূর্বাঞ্চল এবং জাপান সাগরের উত্তরাঞ্চল জুড়ে বিশাল এ যৌথ সামরিক মহড়া চলবে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। চীন ছাড়াও ভারত ও সিরিয়াসহ অন্তত 15টি দেশ এই মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে।